সময় বলব কি হে ভগবান তোমার কাছে কিছু চাই না তোমার কাছে কি চাই চরণ চরণ কমল করসি শির মানে মাথা চরণ কমল করসি চলো মন গঙ্গা যমুনা পতি চলো সেখানে এসেছেন আপনারা অল্পতে সন্তুষ্ট একটু ডাকলেই তাকে বর দিয়ে দেবে একটু ডাকলে একটু কথা বলি মা লীলার আগে একটু কথা ভোলানাথের সম্বন্ধে এই ভোলানাথে কেমন জানেন একটু ডাকলেই বর দিয়ে দেয় বনে এক দৈত্য ছিল তার নাম হচ্ছে মন দিয়ে শুনবেন বিক দৈত্য এক দৈত্য ছিল বনে সেই দৈত্যের নাম ছিল বিক দৈত্য বিক দৈত্য বলে একজন ছিলেন বলে ওই বিক দৈত্য তিনি জেনেছেন যে ভোলানাথের সাধনা করলে খুব তাড়াতাড়ি বর পাওয়া যায় তাই অমনি কি করেছেন ওই বিক দৈত্য মানে বনের মধ্যে তিনি ভোলানাথের ডাকা শুরু করেছেন এক পায়ের উপরে পা রেখে ডাকছেন হরে হরে মহাদেব আমার ভক্তময় ডাকছে সবাই শিব অমর সন্তুষ্ট হয়েছে আশুতোষ যখন কিনা শুরু করে করে এক পায়ের উপরে চোখ দুটো বন্ধ করে আমার সেবা হরে হরে মহাদেব হরে হরে মহাদেব হরে হরে মহাদেব ওম নমো শিবায় ওম নমো শিবায় ওম নমো শিবায় সেই কানে পৌঁছে গেলেন বাবা শিবের কানে পৌঁছেছেন ডাকটা আর যেই কানে পৌঁছেছেন অমনি এসে বলছে বলো বৎস তুমি কি চাও আমি অমরত্ব বর চাই খুব মন দিয়ে শুনবেন কিন্তু আমি অমরত্ব বর চাই যেই কথাটা বলেছেন অমরত্ব বর চাই ভোলানাথ বলেন আমি তো অমরত্ব বর দিতে পারবো না বৎস বলে কেন অমরত্ব বর এ জগতে কেউ পাবে না একমাত্র আমি অমরত্ব আর সবাইকে যিনি চতুর্মুখী ব্রহ্মা যিনি সৃষ্টিকর্তা ব্রহ্মা তাকেও মরতে হয় তা সবাইকেই মরতে হবে অমরত্ব বর আমি তোমাকে দিতে পারবো না তো অমরত্বর মতো অন্য কিছু দিতে পারবো আর এই কথাটা যেই বলেছেন অন্য কিছু চাও তখন বলছে আচ্ছা বেশ তাহলে তুমি অমরত্ব যখন আমাকে দিতে পারবে না হে ভোলা মহেশ্বর তুমি আমার এই বর দাও আমি যার মাথায় হাত দেব সে যেন ভস্ম হয়ে যায় বুদ্ধিও আছে বাবা অমরত্ব তো দেবে না তবে যার মাথায় হাত দেব হাত দিলে যেন ভস্ম হয়ে যায় এখন ভোলানাথ বাবা আগে পিছিয়ে না দেন এই যে ভোলানাথ নাম কেন এই যে ভোলানাথ এই যে অল্পতে সন্তুষ্ট এত পাগলা ভোলা যে যা চায় অমনি আগে
নিজেকে না ভেবে দিয়ে বসে বলে বৎস বেশ তথাস্তু তুমি জান মাথায় হাত দেবে সে ভস্ম হয়ে যাবে ডিগ্রিটা বেড়ে গেল বাবা বিকদৈত্যর পরবর্তীতে নাম হলো ভস্মাসুর ভস্মাসুর এই ভস্মাসুর বরটি পেয়ে মানে মাথায় হাত দিলেই ভস্ম হবে মনে মনে ভাবছেন বাবা আমাকে আর মারবে কে আমি যার মাথায় হাত দেব সে তো ভস্ম হবে আনন্দ করতে করতে যাচ্ছে এই দিকে দেখছেন একজন সর্বনাশ সর্বনাশ আপনারা বুঝে নেবেন নাম কি নারায়ণ 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 কে বলে কে বাবা এই নারদ 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 এমন একটা ব্যক্তি নিজে গন্ডগোল করে না গন্ডগোল বাধাতে ভালো পছন্দ করে এই জগতে এমন নারদ আছে দেখবেন গন্ডগোল করে না তবে গন্ডগোল বাধি দিয়ে চলে যায় এই নারদ এমন ব্যক্তি শুধু তাই নয় যত গন্ডগোলের মূল আর যত গন্ডগোল সমাধানের মূল নিতাই গৌর হরি বল শুধু গন্ডগোল বাধানো নয় গন্ডগোল বেঁধে গেলেও তিনি সমাধান করেন নারদ দেখছেন সর্বনাশ এ প্রভু তো এই না জেনে না বুঝে একটা বর্ত দিয়ে বসেছেন এবার তো সর্বনাশ ঘটে যাবে অমনি নারায়ণ 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 বলিতে বলিতে এই যে বিনা নিয়ে চলে এসেছেন সামনে দাঁড়া এখন ভস্মাসুর তো আনন্দে বাবা আত্মহারা হয়েছেন হ্যাঁ বুক পাছাত হয়েছে বাবা একটা বুক পাঁচটা হয়ে গেছে কেন এত বড় মোটা সোটা বর পেয়েছেন বলে তুমি এত আনন্দ করতে করতে কোথায় যাচ্ছ বলে আমি শিবের সাধনা করেছিলাম তুমি তো কিছু জানো না ভস্মাসুর বলছে আমি বনে গিয়ে শিবের সাধনা করে এই দেবাদিদেব শঙ্কর ভোলানাথ আমার একটা বর দিয়েছেন কি বর নারদ তো সব জেনে গেছে বাবা তবু জিজ্ঞাসা করছে কি বর বলে আমি যার মাথায় হাত দেবো সে ভস্ম হয়ে যাবে বাবা তুমি যার মাথায় হাত দেবে সে ভস্ম হয়ে যাবে বলে হ্যাঁ আচ্ছা তোমার যে বরটা দিল শিব তা তুমি কি যাচাই করে দেখেছো মাথায় কি হাত দিয়ে দেখেছো কেউ ভস্ম হয়েছে হ্যাঁ কি না তখন ভস্মাসুর মনে মনে হচ্ছে তাই তো বরটা নিয়ে তো আমি চলে এলাম তা কারোর মাথায় তো হাত দেওয়া হয়নি সে বরটা সত্য না মিথ্যা মানে বলবে কি না তো বলছে ও তাই তো তুমি ঠিকই বলেছো এসো এসো না এবার নারদের ধরেছে এসো আমি তোমার মাথায় হাত দেবো বলে গিয়ে যাচ্ছি আমি তোমার মাথায় হাত দিয়ে দেখবো যে বরটি ফলে কি না 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 তুমি আমার মাথায় হাত দিতে যাবে কেন আমি তো তোমার বলে দিলাম স্মরণ করিয়ে দিলাম যে তোমার বর দিয়েছে তুমি তার মাথায় হাত দাও যে তোমার গুরু তার কাছে করো গিয়ে শুরু এই গুরুর মাথায় হাত দিয়ে দেখো ফলে কি না ও তো দৈত্য অমনি ছুটতে ছুটতে যাচ্ছেন ওই যে নারদ বলে চলে গেলেন নারদ তো দেখছেন বিপদ ঘটেছে তাই পাঠিয়েছে এখন ভোলানাথ বসে আছেন আবার ভস্মাসুর এসে উপস্থিত প্রভু আবার তুমি এলে কেন প্রভু তোমার মাথাটা এগিয়ে দাও বলে কেন কেন প্রভু তুমি জানো না তুমি আমার বর দিয়েছো আমি যার মাথায় হাত দেবো সে ভস্ম হয়ে যাবে নারদ বলে চলেছে ওই মাথায় ঢুকেছেন ওটা তা তুমি তোমার মাথাটা এগিয়ে দাও আমি তোমার মাথায় হাত দিতে শুরু করি তুমি আমার গুরু অন্য কারোর মাথায় আর হাত দেবো তোমার মাথায় করি আমি শুরু এই কথা যেই বলেছেন ভোলানাথ তখন বাবা বুঝতে পেরেছেন সর্বনাশ আমি বর দিয়ে তো আমি বিপদে পড়লাম এবার তাহলে এই হচ্ছে ভোলানাথ এখন বর দিয়ে বড় বিপদে পড়ে ওই যেই মাথাটা মানে হাত দেবে বলে হাতটা এগিয়ে যাচ্ছে আর ভোলানাথ অমনি দৌড় দিয়েছেন বাবা কেন মাথায় যদি হাত দেয় তবে যে নিজে তো বর দিয়ে বসেছেন এখন দৌড়াতে দৌড়াতে মা কালীর কাছে গিয়েছেন মা কালীর কাছে গিয়ে বলছে তুমি রক্ষা করো গো তুমি এখন আমার একটু রক্ষা করো মা কালী তো রেগে গেছে মা বুঝতে তো পারছেন মা কালী মানে বুঝতে পারছেন তো চোখটা মোটা মোটা করে বলছে আমি পারবো না পারবো না আমি না না তুমি একটু রক্ষা করো আমায় আমার এই বিপদ থেকে উদ্ধার করো বলে বললাম তো আমি পারবো না তুমি শ্মশানে থাকো আর একটু না কে ডাকলো তোমাকে যা খুশি বড় দিয়ে বসো এখন তুমি বলো রোক আমি কি করে পারবো আমি পারবো না তবে তুমি উপায় তো বলো উনি মা খালি বলে দিলেন তুমি নারায়ণের কাছে যাও আমি পারবো না এখন ওই যে বলে দিয়েছেন ভোলানাথ দৌড়াচ্ছেন পেছনে ভস্মাসুরও কিন্তু দৌড়াচ্ছে বাবা দৌড়াতে দৌড়াতে নারায়ণের কাছে গেলেন এখন নারায়ণের নারায়ণ তো শয়নে আছেন এমনি বলছে প্রভু অমনি নারায়ণ উঠে বসে বলছে কি হলো আবার তোমার কেন হর হরি একাত্মা বলছে প্রভু আমি তো বড় বিপদে পড়েছি নারায়ণ বলছে আবার কি বিপদে পড়লে বলে ওই যে ওই দেখো পেছন দিকে তাকিয়ে দেখো
আমি না জেনে না বুঝে একটা বর দিয়ে বসেছি ও যার মাথায় হাত দেবে সে ভস্ম হয়ে যাবে ও এখন আমার মাথায় হাত দিতে আসছে নারায়ণ বলছে তোমার আর কি বলবো তোমার আর কিছু বলার নেই আমার তুমি এই শ্মশানে থাকো ছাই মেখে থাকো আর তোমার মনটা এত উদার সদাই তুমি শীত তোমার যে যা বলে একটু ডাকলেই তুমি সন্তুষ্ট হয়ে বর দিয়ে বসো আগে পিছে ভাবো না এখন নিজে বাঁচার জন্য দৌড়াচ্ছো তা বেশ আমার কাছে যখন এসেছো লুকাও এখন স্বয়ং ভগবান নারায়ণ লুকিয়ে দিয়েছেন ভোলানাথকে এখন দেখো বাবা বর দিয়ে নিচে পালাতে হচ্ছে বুঝতে পারছেন তো এই হচ্ছে ভোলানাথ এখন লুকিয়েছেন এখন নারায়ণ সম্মুখে দাঁড়িয়েছেন আর ভস্মাসুর আসছে দৌড়াতে দৌড়াতে নারায়ণ মনে মনে ভাবছেন একে বধ করতে গেলে না একে তো বধ করতেই হবে কেন বর দিয়ে তো সর্বনাশ ঘটিয়েছে এখন যার মাথায় হাত দেবে সে ভস্ম হবে সর্বনাশ হয়ে যাবে তা আমার রূপটা আমি যে ভগবান দেখালে হবে না ভগবান স্বয়ং নারায়ণ তিনি একটি নারী রূপ ধরে দাঁড়িয়েছেন নারী মানে স্বর্গের অপ্সরা সেজে সুন্দর রমণী সেজে দাঁড়িয়ে আছেন পথের ধারে আর ভস্মাসুর দৌড়াতে 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 এসেই দেখছেন একটা সুন্দর রমণী দাঁড়িয়েছেন সুন্দর রমণী এসে যেই দাঁড়িয়েছেন বাবা এখন ভস্মাসুরের মাথা থেকে একটা কথা সরে গেছে ওই রমণীকে দেখে একবার পায়ের দিকে তাকাচ্ছেন একবার মুখের দিকে তাকাচ্ছেন আহাহা এত সুন্দর দেখতে এখন বলেই ফেলেছেন কে তুমি মাথা থেকে সরে গেছে কিন্তু একটা কথা হ্যাঁ কে তুমি বলেন আমি স্বর্গের অপ্সরা আহা আচ্ছা তোমাকে আমি কাছে কি করে পাবো ভগবান মনে মনে ভাবছে বুঝতে পেরেছি আমাকে কাছে পাবে আমার যদি মনোরঞ্জন করতে পারো বলে মনোরঞ্জন কি করে করব বলো তো বলে আমি নাচবো আর আমি যেভাবে নাচব তোমাকে ঠিক সেইভাবে নাচতে হবে তাই তোমার নাচে যদি আমি সন্তুষ্ট হই তবে আমি তোমার হয়ে যাব এখন মজা আহা তা তুমি আমাকে নাচ দেখাবে তুমি যেমন ভাবে নাচবে আমি তেমন ভাবে নাচব চেষ্টা করব আচ্ছা আমি তোমাকে কাছে পেতে চাই তবে অসুর সে ভস্মাসুর একটা দৈত্য তাকে নাচাচ্ছেন বাবা ভগবান তাহলে ভগবান তিনি সূত্রধর তিনি প্রত্যেকটা জীবের এমন করে নাচান নিতাই বল হরি হরি বল মানে এই যে শুধু ভালো করে দেখে নেবে আমি যেমন ভাবে নাচবো আমি যেখানে যেখানে হাত দেবো আমি যেভাবে নাচবো তোমাকে সেইভাবে নাচতে হবে আচ্ছা বলছে বেশ আর ভগবানের সঙ্গে কি বাবা কোনো অসুর দৈত্য কি পারে বাবা অমনি শুরু করেছেন ভগবান বলছে এই নাচো এবার ভগবান নাচছেন সেই রমণী রূপ ধরে আর ভস্মাসুরও দেখে দেখে নাচছেন ভগবান চালাকি করে হ্যাঁ ভস্মাসুর বধ হলো
এইভাবে ভস্মাসুরকে বধ করেছিলেন ভস্মাসুরকে বধ করে ভগবান এসে বলছে শোনো এখন ভোলানাথ বেরিয়েছে লুকিয়েছিল বেরিয়েছে এখন ভোলানাথকে বলছে শোনো হ্যাঁ তোমার আর কি বলবো তুমি অত তাড়াতাড়ি আমি তুমি এখন থেকে বলছি এত তাড়াতাড়ি তুমি বর দেবে না একটু ভেবেচিন্তে বর দেবে কেমন নিতাই গোর হরি বল বলে ভোলানাথ কি জয় ওরে ভস্মাসুর বাদ কি জয় এই হচ্ছে ভোলানাথ ববের অনেক আরো আরো অনেক এরকম দৃষ্টান্ত আছে যাই হোক সেই পঞ্চানন তলায় এসে আমরা তাই ভোলানাথের সাধনা করলে হরির কৃপা পেতে গেলে হরের ধামে আর আমি এসে শুনলাম এটা জাগ্রত স্থান হরি বল খুব ভালো লাগলো সকলের মনোবাঞ্ছা পূর্ণ হোক সকলের কৃষ্ণ ভক্তি লাভ হোক আমাদের প্রত্যেকের যেন ভগবত ভক্তি লাভ হয় সেই কামনা আমাদের প্রত্যেকের আমি আমাকে নিয়েও বলছি আমার প্রত্যেকের এইখানে স্থানে এসে হরি কথা বলা হরি কথা শ্রবণ